নির্মাণ কাজ বা ভাঙা সমস্ত যে অভিযোগ সামনে আসছে, যা থেকে তথ্য প্রমাণের লোপাটের অভিযোগ উঠছে, এই অভিযোগকে সামনে রেখে আরজি করে রীতিমতো হইচই হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকে, বসে পড়ে হাসপাতালে তারা। কোনো রকমে পুলিশের হস্তক্ষেপে তাদেরকে আটকানো হয়। প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে বাম ছাত্র সংগঠন, তাদের অভিযোগ যে এই যে চেস্ট মেডিসিন বিভাগে প্রমাণ লোপাটের অভিযোগ চেষ্টা করছে কর্তৃপক্ষ। শ্রেয়সী রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, ঠিক কি অভিযোগ এসএফআই ডিওয়াইএফআই এর এবং সেখানে কি চলছে, কি তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে যেটা জানাই যে এই হচ্ছে সেই এমার্জেন্সি বিল্ডিং, যে বিল্ডিং এর যে তিনতলা, সেই তিনতলাতেই কিন্তু ওই সেমিনার রুম রয়েছে। এবং আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে সেক্ষেত্রে দেখা যায় যে এসএফআই এবং ডিওএফএ তাদের যে বামপন্থীদের যে মঞ্চটা, অর্থাৎ এই ঘটনা নিয়ে যে প্রতিবাদ মঞ্চটা, সেই প্রতিবাদ মঞ্চ হচ্ছে ঠিক এই যে এসএসকে, এই যে আরজি করের যে চত্বরটা রয়েছে সেই চত্বরের ঠিক বাইরের দিকে, এইখানে ঠিক এইখানে বাইরের দিকটাতে রাস্তার ওপারে, ব্রিজের ওপারে দেখতে পাচ্ছ যে ওইটাই হচ্ছে যে বামেদের যে প্রতিবাদ মঞ্চ, সেই প্রতিবাদ মঞ্চ হচ্ছে ওইখানে। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে সেই প্রতিবাদ মঞ্চ থেকে সেক্ষেত্রে এসএফআই ডিওএফআই যারা নেতৃত্ব এবং কর্মীরা, তারা কিন্তু হঠাৎ করে হুড়মুড় করে কিন্তু এইখানে এই আরজি করের যে ভেতর, সেই ভেতরে এখানে ঢুকে আসেন। এবং কার্যত কিন্তু যখন তারা ঢুকে আসেন সেই সময় কিন্তু এখানে এখানে কিন্তু সেই সময় যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচি এই সময় সেখানে চলছিল। এবং সেই যখন চলছিল সেই সময় কিন্তু কার্যত তারা এইখান দিয়ে পুরো সোজা চলে যান সেক্ষেত্রে এমার্জেন্সিতে, এবং এমার্জেন্সির যে ভেতরে সেখানে সেখানে দরজার সামনে তারা চলে যান, এবং সেখান থেকেই কিন্তু কার্যত তারা সেমিনার রুম, সেই সেমিনার রুমে যাওয়ার চেষ্টা করেন। কারণ তাদের বক্তব্য ছিল, তাদের কাছে তথ্য এসেছে যে ওই সেমিনার রুম যেখানে এই ঘটনা ঘটেছে সেই সেমিনার রুম ভাঙার কাজ চলছে, এবং সেখানে একটা তথ্য প্রমাণ লোপাটের একটা চেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু তারা কিন্তু অভিযোগ করেন। এবং তখনই কিন্তু রীতিমতো হুলস্থুল বেঁধে যায়, এবং সেই সময়ে কিন্তু কার্যত রীতিমতো একটা অশান্তির পরিবেশ তৈরি হয়, প্রচুর পুলিশ ছুটে আসে। এবং সেক্ষেত্রে এখানে যারা রয়েছে, অর্থাৎ ভেতরে যারা এখানকার যারা ডাক্তাররা রয়েছেন, যারা আন্দোলনরত যারা ডাক্তাররা রয়েছেন, তারাও ছুটে যান কি হচ্ছে বোঝার চেষ্টা করেন। এবং সেখানে বামেদের যারা নেতৃত্ব এসেছিলেন, এসপাই ডিএফএ নেতৃত্ব, তাদের মূল বক্তব্য ছিল যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তাদের কাছে তথ্য রয়েছে যে সেমিনার রুম ভেঙে দিয়ে কার্যত সিবিআই ঢোকার আগে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তারা প্রতিবাদ করতে আসেন। এবং তখনই কিন্তু রীতিমতো একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত এখানে যারা মঞ্চে আন্দোলনরত ডাক্তাররা, তারা বারে বারে অনুরোধ করেন যে আপনারা বাইরে যান, আপনাদের জায়গা, আপনারা বিক্ষোভ করুন, অবস্থান করুন, আমাদের পাশে থাকুন, কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি করবেন না, কারণ ভেতরে প্রচুর পেশেন্ট কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে। ফলে কার্যত রীতিমতো পুলিশের সঙ্গে কিছু হস্তধস্তি, কিছু কথা কাটাকাটি পরে কিন্তু কার্যত বাম নেতৃত্ব তারা বেরিয়ে যান, এবং তারা বলেন যে এই ঘটনা কিন্তু কার্যত তারা কোনোভাবে মানবে না। এবং ইতিমধ্যে তাদের পক্ষ থেকে কিন্তু কার্যত তাদের লয়ার সেলের যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমি এই জায়গাতেই আসবো। শ্রেয়সী, মীনাক্ষী মুখার্জি তার বক্তব্য রয়েছেন, কি বলছেন তিনি একবার শোনাব। কখনো বলছে এনকাউন্টার, কখনো বলছে সিপিআই, কখনো বলছে সুইসাইড, কখনো বলছে পাগল, কি চাইছেন কি আপনারা? আর এখন বলছে যে দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম, কোন ফ্রি রুম বানালেন না, আর আজকে দুপুরে সিবিআই এর কথা উঠতেই আর সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য ভেতর থেকে খবর আসছে যে ঘরগুলোকে ভাঙা হচ্ছে। এর থেকে আর বড় লজ্জার কিছু হয়? শ্রেয়সীর কাছে আবারও যাব, এখন কোথায় এসএফআই এবং ডিওএফ এর অবস্থান, এখন ঠিক কি পরিস্থিতি শ্রেয়সী জানব। তাদের যে ধর্ণাম বা অবস্থান মঞ্চ রয়েছে যেটা এখানে আরজি করে যে মেন ক্যাম্পাসে, ক্যাম্পাসের ঠিক উল্টো দিকে, অর্থাৎ ব্রিজের অন্য পারে রয়েছে, সেখানে তারা রয়েছেন, সেখানে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচি চলছে। এবং তারা কিন্তু রীতিমতো সড়ক, তাদের বক্তাদের যেটা অভিযোগ যে সেমিনার রুম কার্যত রেনোভেশনের নাম করে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং তার মাধ্যমে কার্যত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এবং সেক্ষেত্রে এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কিন্তু সিবিআইয়ের কাছে তারা জানিয়েছেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।